আমি যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য করেছি, তোমার সাথে থাকার জন্য করেছি। আমি চেয়েছিলাম এই সময়টা যেন নষ্ট না হয়। আর যাই হোক, আমি কোনো মিথ্যাবাদের সাথে রিলেশনশিপে থাকতে পারি। তুমি কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুমি আসার পর দিয়ে মনে হইতেছে একটু বেশি ভালো লাগবে। এই চোখ দিয়া এই এরকম আবার এরকম এই লুক সব জায়গায় দেওয়া যাবে না। তুই এত কথা বলছ কেন? তুমি আমাদের জন্য এত করেছো, এতেই আমি অনেক খুশি। কেন, আমি আর তুমি দুজন টুনাটুনি খুব সুন্দর আছে, এর মধ্যে তৃতীয় জন আসা মানে একটা ঝামেলা। এইভাবে মন খারাপ করে কতক্ষণ দাঁড়াই থাকবেন ভাই? আমি রিক্সা ডেকে নিয়ে আসতেছি। এই যে মিথ্যাবাদী, তুমি আর কখনো আমার কাছে মিথ্যা কথা বলবে না? সত্যি আর কখনো মিথ্যা কথা বলবে না? দিনও সত্যি তো সত্যি প্রমিস প্রমিস মানে প্রমিস 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 আমি বাবাকে সব সত্য কথা বলে দিয়েছি তোমার ব্যাপারে। বলেছি তুমি মাস্টার্স কমপ্লিট করেছো, এখন কোনো জব করো না। আর সবচেয়ে বড় যে গুণটা তোমার আছে বাবাকে বলেছি, সেটা হলো তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো। বাবা বাবা আমাদেরকে মেনে নিয়েছে। সত্যি? হ্যাঁ। তুমি আর কখনো মিথ্যে বলবে না? সত্যি সত্যি। আচ্ছা, এই বাসা চেঞ্জ, অন্য বাসায় চল। কোথায়?
চলতি হাওয়ায় এমন কেমন পথ ভুলেছি সাথে, তুমি আমি অভিমানী ভেসে যাব স্রোতে, আমি আজও তোমায় ভাবি একলা একা বসে, চুপি চুপি খুঁজি তোমায় ভালোবাসার শেষে, তুমি আমি রাত্রি হব স্বপ্ন সাজাতে, এই গান তোমার এই সুর তোমার, তুমি শুধু রাজি হবে আমিও তো, এই রাত তোমার এই দিন তোমার, তুমি শুধু রাজি হবে আমিও তো। দেখলি তো রাজপুত্র মনে হয়। অনেকেই বলে, আম্মুও বলে মাঝে মাঝে। আম্মারা কি আর ভুল বলে? না সেটাই, মা তো মাই হয়। আসলে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম টুলেট দেয়া, তাই ভাবলাম আসি আপনার সাথে কথা বলি। ফ্ল্যাট নেবেন? কোন ফ্লোর? চারতলা পিছনের সাইড। ও, নিয়ে নেন। নিয়ে নেন মানে? আরে বাসা দেখবো না, ভাড়া জানবো না, বিল টিলিগুলো সব ভাবি যাবি। আরে এত কথা বলে এই মেয়েটা, বাসা দেখার কি আছে? তুই কাঠেম, ওনাকে দেখলেই তো বোঝা যায় যে ওনার ফ্ল্যাট কেমন হবে। এরকম একটা স্মার্ট মানুষের ফ্ল্যাট তো স্মার্ট হওয়ারই কথা, নর্মাল কিছু তো হওয়ার কথা না। ফুল ফার্নিশড, ফুল ফার্নিশড, অনেক বড় ফ্ল্যাট দেখবেন। হ্যাঁ, ভাড়া লজে দিলেন? সবার কাছে কি আর ভাড়ার কথা বলা যায়? এত সুন্দর মানুষ, এত সুন্দর মুখ, এত সুন্দর কথা যার বলার ভঙ্গি, তার কাছে আমি বলবো ভাড়ার কথা 30% ডিসকাউন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ বল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনিও আসলে, আমিও আসলে ওভাবে ভাড়া নিয়ে কথা বলতে চাই না, এটা একদম ছোট লোক আমি না, যেটা বলেন সেটাই ঠিক আছে। সেটাই, টাকায় কি সব, টাকা আজকে আছে তো কালকে নেই, কিন্তু ফ্ল্যাট থাকবে, আপনি থাকবেন, আমি থাকবো, আমরা থাকবো, এটা তো সবাই বোঝে না, বোঝার ক্ষমতা অনেকের নাই। তাহলে চলেন দেখাই। অফ কোর্স ফ্ল্যাট, চলেন। ফ্ল্যাট, ও সরি, চলেন। শিখতে পারেন তো ব্যবহার কিছু? প্লিজ চারতলা। জব্বার কেমন আছে বন্ধু? বাবার সাথে কাজ কি? আমি আছি আমার, বল কি কি কথা লাগাবি? জব্বার তুই আসলে খুবই প্রাউডের একটা কাজ করছিস বুঝলি, আমি খুবই খুশি হয়েছি যে তুই পাপ্পু ভাইয়ের যে বন্ধু
পাপ্পুর বন্ধু, মানে পাপ্পুর যে বন্ধু, তারপরে বল, মানে পাপ্পুর যে বন্ধু, তুই কিন্তু এটা পরিচয় দিছিস, কারণ তুই রানুর আব্বাকে তোর বাইক কেনার টাকা দিয়ে সাহায্য করছো এবং লোকটাকে মৃত্যুর মুখ থেকে ফিরেই আনছো। তুই মানুষ না বেটা, তুই তো ফেরেশতার কাজ করছো বেটা, বুঝতে আছো? এই জন্য পাপ্পু ভাই অনেক গর্বিত, তোমাকে একটা স্যালুট। মানে গরিবদের কষ্ট দেখলে আসলে আমার খারাপ লাগে ওই জন্য। হ্যাঁ, গরিব কষ্ট দেখলে আমারও খারাপ লাগে। এই যেমন ধর তুই, যাক সমস্যা না, কিন্তু ঘটনা ইতিহাসে মামা, ঘটনা ইতিহাসে সেইটা না। তুই কিন্তু এক ধরনের বলতে গেলে এই হাউস নাম্বার 96-এর দানবীর হাজী মোহাম্মদ মহসিনের খেতাব পাইয়েই যেতে পারো। আমার যদি মনে কর নোবেল দেওয়ার ক্ষমতা থাকতো, তাইলে আমি তোকে একটা নোবেল দিয়ে ভালাইতাম। এখন তুই যদি চাও, তাহলে আমি তোকে একটা সুবর্ণ সুযোগ করে দিতে পারি। তুই চাইলে আবার দানবীর হইতে পারবি। দানবীরে কি কখনো থামিয়ে থাকে শুনছো? দানবীরে খালি দান করতে থাকে, তারা দান করতে 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 নিশ্চয়ই জিবে। তুই তো দানবীর না? মানে হয়েছে কি মামা, আমি তোকে বলি শোন, তুই তো জানো যে আমি রাফাকে অনেক ভালোবাসি, বুঝছো তো? মানে হয়েছে কি, রাফার ফ্যামিলিটা একটু ক্রাইসিসের মধ্যে আছে, তো কি আর আমার একটু ওষুধপাতি লাগে, এমনি এরকম কোনো সমস্যা নাই। কিন্তু আসলে মামা, ওর যে টাকা পয়সাটা দরকার, ওইটা যদি তুই দেওয়া মামা, তাইলে মনে কর যে ও খুব ভালো থাকবে মামা। ওগো সব কাবজাব সব ঝামেলা সব মিটে যাবে মামা, প্লিজ। তুই পারলে, তুই পারবি ভাই, বিশ্বাস কর, তোর মধ্যে তুই পারবি, এই প্রতিভাটা তোর মধ্যে আছে। তুই তোর বাপের কাছে দিয়ে টাকা পয়সা মারি যদি দেও। মামা তুই একটু শোন, আমার বাপ কীরকম এটা তুইও খুব ভালো মতো করে জানিস। হ্যাঁ, এটা কোনোভাবে না সম্ভব না, ঠিক আছে? এটা কোনোভাবে সম্ভব না রে ভাই। আর এই রে, তুই জীবনে এর ইতিহাসে শুনছিস যে একটা ফ্রেন্ড তার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের জন্য তার বাপের পকেট থেকে টাকা মারে? এটা জীবনে শুনছিস? এটা হয়েছে কখনো ইতিহাসে? সববার তুই তো বলত কিসের লাগে মামা। শোন আমি তোরে কই, ইতিহাস সেটা কেমনে হয়? ইতিহাসের সূচনা একজনের করতে হয়। তুমি যদি ইতিহাসের সূচনা করো, তাহলে তুমি লিজেন্ডের কাতারে পৌঁছাই যে বেটা, বুঝতে আছো? তুই মনে কর যদি এই কাজটা করতে পারো, তাইলে ইতিহাসে সুন্দর করে বোটা বোটা হট করে লেখা থাকবে যে জব্বার সে তার বন্ধুর জন্য তার বাপের পকেট থেকে, সরি বন্ধু তো না, বন্ধুর গার্লফ্রেন্ডের জন্য তার বাপের পকেট থেকে টাকা মারিয়া তার হাতে দিয়েছে। আমার ইতিহাসের ওই মোটা অক্ষর ওইসব লেখার প্রতি কোনো লোভ নাই, আমার কোনো দরকার নাই। মামা তুই যদি জিনিসটা করো, আমার টুরুলাবের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে জব্বারের কারণে পাপ্পু ভাইয়ের ভালোবাসা। ঠিক, দরকার নাই, দরকার নাই আমার ওই জিনিসের সূচনাই করার দরকার নাই। হ্যাঁ, যে জিনিসটা সূচনা করলে আমার নিজের মানে ক্যারিয়ারই শেষ হয়ে যাবে, আমার ওটা দরকারই নেই। আমি আমার বাপরে খুব ভালো মতো করে চিনি, আমি তোমারও খুব ভালো করে চিনি, আমি কাজ করতে পারবো না, সরি বন্ধু, মাফ করো। তোর মধ্যে একটা গড গিফটের প্রতিভা আছে, তুই পারবি। তোর বাপের পকেট দিয়ে টাকা নাও, কোনো ঘটনাই নেই জব্বার। ভাই এটা সম্ভব না, আমার বাপরে তুই চিনিস, এটা কোনোভাবে সম্ভব না। তোরা কদবেল হইলেও কদবেল দিতাম না আমি, তুমি আমার দানবীর হয়েছো, কচুর দানবীর। ভালার ভালার টাকা পয়সা সব সুইস ব্যাংকে থুই দে। আচ্ছা, তো মুডটাই খারাপ করে দিবে। আসলে একটু অগোছালো আর কি, কারণ যারা ভাড়া নেয় তারা নিজের মতো গুছিয়ে নেয় আর কি। কিছু 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 শব্দ এখনই। কিন্তু আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়, ধরেন যে ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন, আর আমি তো ওই যে ডিশ আর ইন্টারনেট আজকে বলে দিব, সব ঠিকঠাক হয়ে যাবে। দেখেন পুরুষই হলো না, মাইসেলফ গ্রিন, সবুজ। আপনি? লাইলি। মাশাল্লাহ, আপনাদের ডাকবে না, পুরুষে পেয়ে গেছি নিচে। এখন বলেন ফ্ল্যাটটা কেমন লাগলো? ফ্ল্যাটটা ভীষণ সুন্দর, এত সুন্দর আলো বাতাস আসছে, পাখির ডাক, ঢাকা শহর থেকে ভাবাই যায় না, পাওয়াও যায় না। আর শুনেন, আপনি ঘুম থেকে ওঠার পর যদি পাখির শব্দ যদি না পাবেন, আমাকে বিচার দিবেন, আমাকে বলবেন, দরকার হলে আমি কাঁটাবন থেকে অনেকগুলো পাখি বারান্দা সেট করে দিব। সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা বলছি, আপনারা মানে কে কে থাকবেন?
একবারে কথা বলে সব সময়। সেটা তো বুঝলাম আপনারা তিনজন, কিন্তু আপনার মানে মা বাবা ভাই বোন হাজবেন্ড বা কেউ থাকবে কিনা? ওই মিয়া, আপনারা কে কইছে যে আমাদের হাজবেন্ড আছে? আমার হাজবেন্ড থাকলে তো আমরা হাজবেন্ড নিয়েই আসতাম। জানেন আমাকে না অনেকেই বলে, ইভেন আমার মাও বলে, সবুজ তোর মনটা না পুরো মাখন রে মাখন রে, মানে সব টাচ করলে না চলে যায়। হ্যাঁ, আপনার এখানে কাজ শেষ না? আপাতত শেষ। তাহলে এখানে ভাতের মার মতো আপনি দাঁড়ায় আছেন কেন? যান, কাজ শেষ না, গো। আবার সে খারাপ ব্যবহার করলেন, শেখেন কিছু? আমি বলছি চলে যাবেন এখান থেকে এখন। নেক্সট টাইম আপনি আবার এই ফ্ল্যাটে আসবেন, মাসের একদম শেষ দিন এসে ভাড়া নেবেন, নিয়ে চলে যাবেন, বুঝছেন? না, আপনি তো আমার সাথে এভাবে কথা বলতে পারেন না, হয় না আপনার সাথে, আপনার ব্যবহার এটা না। দেখেন, আমি একজন বাড়িওয়ালা, আমি কিন্তু এখন আপনাকে ভাড়া দিই নেই, আর আদৌ দিব কেন আমি কিন্তু শিওর না। তুই বাসা ভাড়া দেওয়ার কে আমারে? তুই চিনস আমারে? আমি কে? আমি আসছি, আমার বাসা পছন্দ হয়েছে, এটা আমার বাসা, তুই এখন বাইর হয়ে যাবি। তুই বাইরে না হলে কি হবে জানোস? গো। না, নিচে কি দেখলাম? ও আবার ঘুমটাও তো ছিল, ওরে উপরে কি দেখতেছে গিরগিটি? এভাবে কথা বলতে পারেন না আপনি। কিভাবে কথা বলবো? ওই নিচে যেভাবে বলতেছিল ওইভাবে বলবে। দেখবি হন কি করবো, চিৎকার করবো, লোকজন জড়ো করি, বলছে তুই ওর গায়ে হাত দিছস। কার গায়ে? ওর গায়ে। তা আমি বেটাকে হাত দিতে যাবো কেন? ছি ছি ছি, কি বলেন আপনি? না বলেন, তুই আমাকে হাত দিবি না? হ্যাঁ, আমাকে হাত দিছস বলবো তাইলে কি? ঠিক আছে, আমি আপনাকে হাত দিতে যাবো কেন? আপনি কি? আর মানুষ ডাকবেন আপনি, আর আপনার কথা মানুষ বিশ্বাস করবে? আমি ডাক দিব, দিয়া বলবো যে তুই আমার গায়ে হাত দিছ, আর কেউ বিশ্বাস করবে না? হইতে পারে, ট্রেলার দেখবি, আমি বলবো যে তুই আমার গায়ে হাত দিছ, এখন বলবো যে তুই আমার গায়ে হাত দিছ, ট্রেলার দেখবি। আমি কিন্তু বাঁচা বাঁচা বলে চিৎকার দিব। চিৎকার দিব, ট্রেলার দেখবি চিৎকারে। আজ যাতে চেয়ার নাম, নিচে নাম, নিচে নাম, নিচে নাম। সব ঠিকঠাক ভাই? অভিনয় করা অনেক কঠিন জিনিস, স্ট্রেসফুল। আচ্ছা, বিকালের মতো সব ফার্নিচার যাতে চলে আসে। জানো, আমি আমার জীবনে অনেক ট্রু লভ খোঁজার চেষ্টা করছি, কিন্তু জীবনও পাইনি। মানুষের জীবনে সঠিক মানুষটা এত সহজে আসে না, বুঝছো? সঠিক মানুষ যদি এত তাড়াতাড়ি আসতো তাহলে মানুষ তার ভ্যালু বুঝত না। এইটা কিন্তু তুমি একটা 100% কথা বলছো রাফা, আমি তোমার এই কথার সাথে পুরোপুরি একমত। জানো পাপ্পু, আমি আমার জীবনে না কখনো একটা মনের মতন মানুষ পাইনি, যার সাথে সব কথা মন খুলে বলা যায়। তা আমি কি তোমার সেই মনের কথা খুললে বলার মতো মানুষ হইতে পারি না? তোমার সাথে কি আমি সব দুঃখের কথা শেয়ার করতে পারবো? অবশ্যই পারবা, আমি আছি কিসের জন্য? তোমার দুঃখ, তোমার সুখ, তোমার হাসি, কান্না সবকিছু ভাগাভাগি করার জন্যই তো আছি আমি পাপ্পু ভাই। পাপ্পু ভাই না? না মানে হচ্ছে কি, আসলে এলাকার সবাই রে ভাই বল, তোমার জন্য পাপ্পু ভাইয়া, বুঝেছি বুঝছি, তোরা মজা করতে যাচ্ছি। পাপ্পু বল, তোমার তোমার জন্য শুধু পাপ্পু বলতে হইতেই পারে না। আচ্ছা রাফা, আমি কি কখনো তোমার তুলুলা হইতে পারবো? পারবা, বাট চুলা হওয়ার জন্য তো অপেক্ষা করতে হবে, তাই না? কিরম সময় লাগে? সত্যিকারে ভালোবাসা অনেকে সাথে সাথে পেয়ে যায়, আবার দেখা যায় কি অনেকে আজন্মকাল অপেক্ষা করেও পায় না।
তা আমার জীবনে কি সেই সময় আসবে না? আমি কি তোমার টুরু লাভার কখনোই হইতে পারবো না? আসলে বিষয়টা কি পাপ্পু, মানুষ না ভালোবাসতে জানে, অপেক্ষা করতে কেউ জানে না। আমি অপেক্ষায় থাকব, আমি অপেক্ষা করব। কারণ পাপ্পু ভাই ভালোবাসতে পারে, সে তার ভালোবাসার জন্য অপেক্ষাও করতে পারে। সবই যে অভিনয় হাউস নাম্বার 9।